দূরে তবু কাছে, যে যেখানে আছে সবাইকে টেকটিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সাদর সম্ভাষণ। ফিরে এসেছে আরও একটি নতুন পর্বে, আর আজকের পর্বে থাকছে একটি উপপদ্যের সমাধান। আর এই সমাধান ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জুয়েল আছি তোমাদের সাথে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা দেখে নেব আমাদের আজকের প্রশ্নটি। আমাদের আজকের প্রশ্নে কী বলা হয়েছে, দুইটি ত্রিভুজ সাদৃশ্যকোণী হলে, দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। এখানে দুইটা ত্রিভুজের কথা বলা হয়েছে যে দুইটি ত্রিভুজ হলো সদৃশকোণী। তাহলে আমরা সেই দুইটা ত্রিভুজ আগে অঙ্কন করি। যে দুইটা ত্রিভুজের কথা বলা হয়েছে দেখে আমরা সেই দুইটা ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি। এই হলো আমার একটা ত্রিভুজ এবং এখানে আঁকি আমি আর একটা ত্রিভুজ। ওকে, তো এই ত্রিভুজটার নাম আমি দিলাম এ বি সি। এই ত্রিভুজটার কী নাম দিলাম, এ বি সি। এবং এই ত্রিভুজটার নাম দিলাম ডি ই এফ। আচ্ছা, এখন এই দুইটি ত্রিভুজের সদৃশকোণী, তার মানে এর এই যে একোণ সমান এর ডিকোণ। এই একোণটা হবে কার সমান, এই ডিকোণের সমান। আর বিকোণটা হবে ইকোণের সমান, আর সিকোণটা হবে এফ কোণের সমান। যদি এই কোণগুলো সমান হয়, অর্থাৎ এই ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে ওই ত্রিভুজের তিনটি কোণের সমান হয়, অর্থাৎ এ কোণটা ডিকোণের সমান, বিকোণটা ইকোণের সমান, আর সিকোণটা এফ কোণের সমান হয়, তাই প্রমাণ করতে হবে কি যে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। অর্থাৎ এ বি বাই ডিই, অর্থাৎ এ বির অনুরূপ বাহু হচ্ছে ডিই, এ সি তার অনুরূপ বাহু হচ্ছে ডিএফ, অর্থাৎ এ ডি এ সি ডিভাইডেড বাই ডিই। আবার বি সি তাকে ভাগ করবো কি দিয়ে, ই এফ দিয়ে। তাহলে প্রমাণ করতে হবে কি এ বি বাই ডিই ইকুয়ালস টু এ সি বাই ডিএফ ইকুয়ালস টু বি সি বাই ই এফ। তাহলে আমরা যে ত্রিভুজ দুইটা আঁকলাম, এই বর্ণনাটা আমরা কী দিব, যে মনে করি এ বি সি এবং ডিইএফ দুইটি ত্রিভুজ যার এ কোণ সমান ডিকোণ, কোণ বি সমান কোণ ই, কোণ সি সমান কোণ এফ। প্রমাণ করতে হবে যে এ বি বাই ডিই ইকুয়ালস টু এ সি বাই ডিএফ ইকুয়ালস টু বি সি বাই ই এফ। তাহলে আমরা যে দুইটা ত্রিভুজ এখানে অঙ্কন করেছি তার বিশিষ্ট নির্বাচনটা কী লিখেছি, যে মনে করি ত্রিভুজ এ বি সি এবং ডিইএফ ত্রিভুজ দ্বয়ের মধ্যে একোণের সমান হচ্ছে কোণ ডিকোণ, তাই লিখছি কোণ এ সমান কোণ ডি। আবার বিকোণের সমান ইকো, তার লিখছি কোণ বি সমান কোণ ই। এবং সিকোণের সমান কোণ এফ কোণ, তার লিখছি কোণ সি সমান কোণ এফ। প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তাহলে এ বির অনুরূপ বাহু হচ্ছে ডিই, তাহলে এ বি বাই ডিই ইকুয়ালস টু এ সির অনুরূপ হচ্ছে ডিএফ, তাহলে এ সি বাই ডিএফ ইকুয়ালস টু বি সি বাই ই সি, বি সি বাহুর অনুরূপ বাহু হচ্ছে ই এফ, তাহলে বি সি বাই ই এফ লেখা যায়। তাহলে এটা হচ্ছে কি, প্রত্যেকটা বাহুর অনুপাত সমান সমান অনুপাত, মানে প্রত্যেকটা বাহু সমানুপাতিক। বলা হয়েছে অনুরূপ বাহুগুলো হবে সমানুপাতিক, তাহলে আমাদের এটাই প্রমাণ করতে হবে যে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তাহলে দেখো, এখন ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডিইএফ, এই দুইটি ত্রিভুজের প্রত্যেক অনুরূপ বাহু যুগলকে আমি অসমান বিবেচনা করি। মনে করি যে কী মনে কী বিবেচনা করব, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডিইএফ এর প্রত্যেক অনুরূপ বাহু যুগলকে। অর্থাৎ দেখো, এ বি অনুরূপ, এ বি এর অনুরূপ বাহু কিন্তু ডিই, এই অনুরূপ বাহুকে আমি অসমান বিবেচনা করব। তাহলে প্রত্যেক বাহু যুগল, অর্থাৎ এ বি যেভাবে হবে একইভাবে এ সি এবং বি সি, এখানে ডিএফ ও ইএফ এগুলোকে আমি অসমান বিবেচনা করব। এখন এ বি বাহুতে আমি একটি বিন্দু নিলাম, এটা ধরো পি বিন্দু, এ বি বাহুতে একটি বিন্দু নিলাম পি বিন্দু, আর এ সি বাহুতে আরেকটি বিন্দু নিলাম আছে কিউ বিন্দু। এ বি বাহুতে একটি বিন্দু নেব পি বিন্দু, আর এ সি বাহুতে একটি বিন্দু নেব কিউ বিন্দু নিলাম, যেন তা এ পি সমান ডি ই এর সমান হয়। এ পিটা কার সমান হবে, তার আমি একটা বিন্দু নিলাম পি, এখানে লিখলাম হচ্ছে পি বিন্দু, আর এখানে লিখলাম হচ্ছে এটা এই বিন্দুটাকে ধরলাম হচ্ছে কিউ বিন্দু। এখন যে দুইটা বিন্দু নিলাম, একটা বিন্দু নিলাম হচ্ছে এ বি বাহুতে পি বিন্দু আর এ সি বাহুতে কিউ বিন্দু, যেন এ পি সমান ডি ই হয় এবং এ কিউ সমান ডি এফ হয়। পি কিউকে যোগ করি, দিলাম পি কিউকে যোগ করে, এই হলো পি কিউ যোগ করলাম, তাহলে পি কিউ যোগ হয়ে গেল। তাহলে আমি এখন অঙ্কনে কী লিখব, যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ এর প্রত্যেকের বাহু যুগলকে, অনুরূপ বাহু যুগলকে অসমান বিবেচনা করি। এ বি বাহুতে একটি বিন্দু পি আর এ সি বাহুতে একটি বিন্দু কিউ লই, যেন এ পি সমান ডিই এবং এ কিউ সমান ডিএফ হয়। তাহলে এখন প্রমাণে আমরা কী করব, দেখো ত্রিভুজ এ পি কিউ, ত্রিভুজ এ পি কিউ লিখতে পারি, ত্রিভুজ এ পি কিউ
এবং ত্রিভুজ ডিইএফ, ত্রিভুজ ডিইএফ, ত্রিভুজ এপিকিউ এবং ত্রিভুজ ডিইএফ এ খেয়াল করো যে আমরা এখানে বলেছিলাম কি, যে এখানে আমরা যেটা বলেছিলাম যে এখানে বলেছিলাম অঙ্কনের সময় যে এপির সমান ডিই হবে, তাহলে এপির সমান কি হবে, ডিই, এপির সমান ডিই। দেখো তোমরা এই এপির সমান ডিই, তাহলে এই যে দুইটা ত্রিভুজের মধ্যে আমরা এপি সমান কি লিখতে পারি, ডিই। লেখা যায় কি যে এপি সমান ডিই। আবার দেখো এই যে বাহুটা এ কিউ সমান হচ্ছে ডি কিউ, এই যেখানে লিখেছে এ কিউ সমান ডি কিউ, এ কিউ সমান ডি কিউ, তাহলে এখানে লেখা যায় যে এ কিউ সমান ডি কিউ। এবং এই যে কোণ, এ কোণের সমান হচ্ছে কি এখানকার ডি কোণ, তাহলে লিখতে পারি কোণ এ সমান কোণ ডি। এখন খেয়াল করো এই ত্রিভুজ এ পি কিউ এবং ত্রিভুজ ডিইএফ, ত্রিভুজ এ পি কিউ এবং ত্রিভুজ ডিইএফ এর মধ্যে এই বাহুটার সমান হচ্ছে এই বাহু, অর্থাৎ এবি এপি বাহুর সমান হচ্ছে ডিই বাহু, আবার এ কিউ বাহুর সমান হচ্ছে ডিএফ বাহু, আর এ কোণের সমান ডি কোণ। আমরা দেখতে পাচ্ছি যে একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুইটি বাহুর সমান, আবার একটি কোণ অপর একটি ত্রিভুজের একটি কোণের সমান। তাহলে আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারি, তাহলে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ এ পি কিউ সর্বসম ত্রিভুজ এ ডিইএফ। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, লিখতে পারি কোণ এ পি কিউ সমান, তার সমান কোনটা কোণ, ই ডিইএফ, কোণ ডিইএফ, তার সমান আবার কোনটা, তার সমান লিখতে পারি ডিইএফ। এই যে ই কোণটা আবার কার সমান, বি কোণের সমান, তাহলে বি কোণটা লেখা যায় না, এ বি সি, কোণ এ বি সি। তাহলে লিখলাম কি যে কোণ এ পি কিউ সমান কোণ এ ই এফ সমান কোণ এ বি সি। আবার একইভাবে কিন্তু লেখা যায় যে এখানকার কোণ এ কিউ পি, কোণ এ কিউ পি সমান কোণ ডি এফ ই, তার সমান কোনটা, এই যে এফ কোনটা, ডি এফ ই, তার সমান কোণ হচ্ছে কোণ সি কোণ, অর্থাৎ কোণ এ সি বি, কোণ এ সি বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ রেখাংশ বি সি বাহুকে, পি কিউ রেখাংশ বি সি বাহুকে এ বি ও এ সি বাহুকে ছেদ করায়, এ বি এবং এ সি বাহুকে কোথায়, পি এবং কিউ বিতে ছেদ করে, ছেদ করায় অনুরূপ যে কোণ যুগল তার সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে পি কিউ সমান্তরাল হচ্ছে বি সি, পি কিউ সমান্তরাল কী লেখা যায়, বি সি। তাহলে পি কিউ সমান্তরাল বি সি যদি হয়, তাহলে দেখো এখানে পি কিউটা কার সমান্তরাল, বি সির সমান্তরাল, পি কিউ বাহু হচ্ছে বি সি এর সমান্তরাল। এখন এই পি কিউ বাহুটা যেহেতু বি সি এর সমান্তরাল, তাহলে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহু যুগলকে, অর্থাৎ অপর যে বাহু দুটি থাকে তাকে অনুপাতে বিভক্ত করে। তাহলে আমি বলতে পারি যে এ বি বাই এ পি ইকুয়ালস টু এ সি বাই এ কিউ। আমি আবার বলছি কি বলা যায় যে এ পি বাই এ বি বাই এ পি ইকুয়ালস টু এ সি বাই এ কিউ, বা সেখানে আমরা কী লিখলাম, এ বি বাই এ পি ইকুয়ালস টু এ সি বাই এ কিউ। বা এখন দেখো এখানে এ বি, এই এ পি এর পরিবর্তে, এ পি এর পরিবর্তে আমি চাইলে কিন্তু এ ডিই লিখতে পারি, কারণ এ পি বাহুর সমান হচ্ছে ডিই। তাহলে এখানে লেখা যায় কি ডিই ইকুয়ালস টু এখানে এ সি, এ সি, এ কিউ কে উঠায় কি লেখা যায়, এ কিউ এর পরিবর্তে লেখা যাচ্ছে ডি এফ, তাহলে এখানে লেখা যায় ডি। তাহলে এ পি বাহু এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি বাই এ পি, এই এ পিকে আমরা ডিই দিয়ে রিপ্লেস করেছি, এবং এ সি বাই এ কিউ, এ সি বাই এ কিউ, এ কিউ এর পরিবর্তে, অর্থাৎ এই বাহুটার পরিবর্তে আমরা এই বাহুটা দিয়ে রিপ্লেস করেছি। তাহলে একইভাবে দেখানো যায় যে, একইভাবে দেখানো যায় যে বি এ বাহু এবং বি সি বাহু থেকে, বি এ বাহু এবং বি সি বাহু থেকে যথাক্রমে ই ডি এবং ই এফ এর সমান করে কেটে নিয়ে দেখানো যায় যে বি এ ডিভাইডেড বাই ই ডি ইকুয়ালস টু বি সি ডিভাইডেড বাই ই এফ। আমি আবার বলছি যে একইভাবে দেখানো যায় যে, একইভাবে দেখানো যায় যে বি এ এবং বি সি বাহু থেকে যথাক্রমে ই ডি এবং ই এফ এর সমান করে কেটে নিয়ে দেখানো যায় যে বি এ ডিভাইডেড বাই ই ডি ইকুয়ালস টু বি সি ডিভাইডেড বাই ই এফ। তাহলে একইভাবে বি এ বাহু ও বি সি বাহু থেকে যথাক্রমে ইডি রেখাংশ ও ই এফ রেখাংশ সমান রেখাংশ কেটে নিয়ে দেখানো যায় যে বি এ বাই ইডি, বি এ বাই ইডি ইকুয়ালস টু
বিসি বাই ইএফ। এখন আমি চাইলে এটাকে একটু সুন্দর করে সাজায় লিখতে পারি, তাহলে লিখতে পারি বা এখানে এ বি বাই ডিই ইকুয়ালস টু বিসি বাই ইএফ। এটা কেন লেখা যায়, কারণ ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ত্রিভুজের অপর বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে, তাই আমরা লিখতে পারি বি এ বাই ইডি ইকুয়ালস টু বিসি বাই ইএফ। তাহলে এ বি বাই ডিই ইকুয়ালস টু বিসি বাই ইএফ। এখন খেয়াল করো এ বি বাই ডিই আমার প্রমাণে বলেছিল কি, এ বি বাই ডিই সমান ডি এ বি বাই ডিই সমান এ সি বাই ডিএফ ইকুয়ালস টু বিসি বাই ইএফ। এখন আমি দেখালাম কি, এ বি বাই ডিই সমান হচ্ছে বিসি বাই ইএফ। এখন এখানে খেয়াল করো যে এ বি বাই ডিই সমান বের করেছিলাম কি, এই যে এ বি বাই ডিই সমান বের করেছিলাম এ সি বাই ডিএফ। তাহলে কিন্তু এটা লেখা যায় যে এ বি বাই ডিই সমান হচ্ছে লেখা যায় কি, এ বি বাই ডিই বা এ বি বাই ডিই ইকুয়ালস টু কি লেখা যায়, এ সি বাই ডিএফ ইকুয়ালস টু এ সি বাই ডিএফ। আবার এসি এইটা হচ্ছে এবি, এবি সমান কি এটা, আবার এবির সমান কোনটা, বিসি বাই ইএফ। তাহলে লেখা যায় এখানে সমান সমান বিসি বাই ইএফ। এবং এটাই তো আমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে প্রমাণ করো যে এবি বাই ডিই ইকুয়ালস টু এসি বাই ডিএফ ইকুয়ালস টু বিসি বাই ইএফ। এবং আমি কি প্রমাণ করেছি যে এবি বাই ডিই ইকুয়ালস টু এসি বাই ডিএফ ইকুয়ালস টু বিসি বাই ইএফ। এবং এটা আমরা বলতে পারি প্রমাণিত। চলো পুরো বিষয়টি আমরা আরেকবার বোঝার চেষ্টা করি, আমাদের প্রশ্নটি একবার পড়ে নেই। প্রশ্নে বলা হয়েছে কি যে দুইটি ত্রিভুজ সদৃশ কোণে হলে এদের অনুরূপ বাহুযোগল সমানুপাতিক। দুইটি ত্রিভুজ সদৃশ কোণে হলে এদের অনুরূপ বাহুযোগল কী হবে, সমানুপাতিক। তাহলে দুইটি ত্রিভুজের কথা যেহেতু বলা হয়েছে, আমরা এখন দুইটা ত্রিভুজ অঙ্কন করতে পারি। ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডিইএফ, আমাদের উদ্দীপকে যে তথ্য ছিল যে দুইটা ত্রিভুজের কথা বলা হয়েছিল, আমি এখানে সেই দুইটা ত্রিভুজ এঁকেছি। তো বলেছি কি যে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডিইএফ এই দুইটি ত্রিভুজ হলো সদৃশ কোণী ত্রিভুজ। প্রশ্ন বলেছে সদৃশ কোণী যদি হয়, তাহলে সদৃশ কোণী ত্রিভুজ যদি হয় তাহলে কী হবে, এদের অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে সেই শর্তে কোণ এ সমান কোণ ডি, কোণ এ সমান কোণ ডি লিখে দিলাম, কোণ এ সমান কোণ ডি। একই রকমভাবে কোণ বি সমান কোণ ই, তাহলে লেখা যায় কোণ বি সমান কোণ ই। এবং কোণ সি সমান কোণ এফ যদি হয়, তাহলে প্রমাণ করতে হবে যে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, অর্থাৎ এ বি বাই ডিই, এ বির অনুরূপ বাহু হচ্ছে ডিই, এ সি বাই ডিএফ, এ সি এর অনুরূপ বাহু ডিএফ এবং বি সি এর অনুরূপ বাহু ইএফ। তাহলে এ বি বাই ডিই ইকুয়ালস টু এ সি বাই ডিএফ ইকুয়ালস টু বি সি বাই ইএফ। এখন প্রমাণের জন্য আমার একটু অঙ্কন করতে হবে, তাহলে অঙ্কনটা কী করব, আমি এ বি বাহু এবং এ সি বাহুতে দুইটি বিন্দু যথাক্রমে পি এবং কিউ নিই। সেই পরিমাণটা কেমন হবে জানো, এ পি সমান ডিই এবং এ কিউ সমান ডিএফ হয়। পি কিউকে যোগ করি, তাহলে পি কিউকে যোগ করে দিলাম, যোগ করে দিলাম, অঙ্কন সম্পন্ন হলো। এখন দেখো ত্রিভুজ এ পি কিউ, ত্রিভুজ এ পি কিউ এবং ত্রিভুজ ডিইএফ এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণের চেষ্টা করব। ত্রিভুজ এ পি কিউ এবং ত্রিভুজ ডিইএফ এ এই যে এ কিউ বাহু, এ পি বাহু, ত্রিভুজ এ পি কিউ এবং ত্রিভুজ ডিইএফ ত্রিভুজ দ্বয়ের মধ্যে এ কিউ এ পি বাহু সমান হচ্ছে ডিই বাহু, কারণ আমরা অঙ্কনের সময় এমনটা বলেছিলাম যে এ পি যেন ডিই এর সমান হয়। তাহলে বলা যায় যে এ পি সমান হচ্ছে ডিই। একই রকমভাবে এ কিউ সমান ডিএফ, আর এই যে এ কোণটা ডি কোণের সমান, কারণ হচ্ছে প্রশ্নে এমন কথা বলা হয়েছিল যে অনুরূপ কোণগুলো সমান। তাহলে অনুরূপ কোণ যদি সমান হয় তাহলে এ কোণের সমান ডি কোণ হয়। দেখো ত্রিভুজের এই বাহুর সমান এই বাহু, এই বাহুটার সমান এই বাহুটা, আর এই কোণটার সমান এই কোণটা। তাহলে ত্রিভুজের দুইটা বাহু একটা কোণ, তাহলে বাহু কোণ বাহু, বাহু কোণ বাহু। তাহলে দুইটি ত্রিভুজ সর্বসম বলতে পারি ত্রিভুজ এ পি কিউ সর্বসম ত্রিভুজ ডিইএফ। যদি এই ত্রিভুজগুলি সর্বসম হয় তাহলে এদের মধ্যে যে সকল উপাদান আছে সকল উপাদানই সমান, অর্থাৎ অনুরূপ বাহুগুলো এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান। তাহলে সেই শর্তে কোণ এ পি কিউ, এ পি কিউ অর্থাৎ এই কোণটা কার সমান হবে, ডিইএফ এর সমান হবে, ডিইএফ এর সমান হবে। আবার প্রশ্নে বলা হয়েছে যে ই কোণটা হচ্ছে বি কোণের সমান। তাহলে দেখো এ পি কিউ, কোণ এ পি কিউ সমান কোণ ডিইএফ সমান কোণ এ বি সি। একই রকমভাবে কোণ এ কিউ পি, এ কিউ পি সমান কোণ এ এফ ই কোণ ডি এফ ই, অর্থাৎ এই কোণটার সমান এই কোণটা। কোণ এ কিউ পি সমান কোণ ডি এফ ই, আবার এই যে এফ কোণটা কার সমান, সি কোণের সমান, তার সমান করে লেখা যায় কোণ সি, অর্থাৎ কোণ সি হচ্ছে এ সি বি।
হলো। অর্থাৎ পিকিউ রেখাংশ ও বিসি বাহুকে এবি ও এসি বাহু ছেদ করা অনুরূপ কোণ যুগল সমান হবে। সুতরাং পিকিউ বিসি এর সমান্তরাল। পিকিউ কার সমান্তরাল? বিসি এর সমান্তরাল। যদি পিকিউ বিসি এর সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি যে এ বি ডিভাইডেড বাই এ পি, এ বি ডিভাইডেড বাই এ পি ইকুয়ালস টু এ সি ডিভাইডেড বাই এ কিউ, বা এই যে এ পি, এ পির পরিবর্তে আমি লিখতে পারি ডি ই, তাহলে এ বি বাই ডি ই ইকুয়ালস টু এ সি, এ সি বাই এ কিউ, এ কিউ এর পরিবর্তে লেখা যায় হচ্ছে ডি এফ, লিখলাম হচ্ছে ডি এফ। একইভাবে বি এ বাহু, একইভাবে কী হবে, বি এ বাহু ও বি সি বাহু, বি সি বাহু থেকে যথাক্রমে ই ডি এবং ই এফ এর সমান করে কেটে নিয়ে দেখানো যায় যে বি এ বাই ই ডি, বি এ বাই ই ডি, বি এ বাই ই ডি ইকুয়ালস টু বি সি বাই ই এফ। তাহলে বি এ বি এটাকে কিন্তু আমি এ বি দিয়ে লিখতে পারি, সাজিয়ে লিখলাম বি এ বা এ বি, আসলে একই জিনিস। তাহলে বি একে লেখা যায় এ বি, এ বি আর ই ডিকে লেখা যায় ডি ই, তাহলে লেখা যায় বি এ বি বাই ডি ই ইকুয়ালস টু বি সি বাই ই এফ। এখন দেখো এ বির মানটা এখানে আমি বের করেছিলাম, এ বি বাই ডি ই ইকুয়ালস টু এ সি বাই ডি ই, তাহলে এ বি বাই বি ই ইকুয়ালস টু কী লেখা যায়, এ সি বাই ডি ই, এ সি বাই ডি ই। আবার এ বি বাই ডি ইর মান হচ্ছে কি, এই যে দেখো এই যে এ বি বাই ডি ই ইকুয়ালস টু বি সি বাই ই এফ, তাহলে এটা সমান, আবার এটাও লেখা যায়, তাহলে এই বাহুগুলো পরস্পর সমানুপাতিক। তাহলে এ বি বাই ডি ই ইকুয়ালস টু এ সি বাই ডি এফ ইকুয়ালস টু বি সি বাই ই এফ প্রমাণিত। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।